الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل على أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: ألا إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. فقال عليه الصلاة والتسليم. جدرت على نمازي فريش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ও গো বাবার গাহে মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি কাটি। ও গো বাবার গাহে মাটি দুনিয়া
দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, কিন্তু যেদিন ডাক পড়িবে মনে তোমার শীতল কোলে, ঘুমায় পড়ি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, রবে না সেদিন পিতা স্নেহের পুত্র সহানুভূতি শিশুদের কর, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, একটি সকাল একটি বিকাল কাটিনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কোনদিন পর হয়ে যাবে তারা, ও গো বাবার গাহে দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, প্রিয়তম আর দেবে না এ মুখে সোহাগ মাখা চুন, ঘুমানোর পালা আসিবে যদি নিরালায় নিঝুম, ও গো গাহে মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, উপাসনা, আরাধনা, পূজা অর্চনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে সঙ্গে নবীকুলের শিরোমণি আকায় নামদার তার চারে মদিনা মা আমিনা লাল মরুদুলা মোহাম্মদ মুস্তফা আহমদ মরুদবা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই আসমান জমিন চাঁদ সিতারা গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করতেন না, যেই নবীর প্রশংসায় সমস্ত বিশ্ব প্রশংসিত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রশংসিত, যেই নবীর প্রশংসার কথা কোরআন হাদিস ছাড়াও গীতা বাইবেল মহাভারত রামায়ণ ইত্যাদি ইত্যাদি গ্রন্থের মধ্যে বর্ণিত আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় প্রশংসিত হয়ে স্বামী বিবেকানন্দ আমেরিকার শীতলহর সম্মেলনে যাচ্ছিলেন, এমন সময় সমুদ্রের তীরে দাঁড়িয়ে হাতের আঙুলটি উঁচু করে বলেছিলেন, ও ঈশ্বরের সব থেকে বড় মহাপণ্ডিত মহাজ্ঞানী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা কোরআন এবং হাদিস ছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখিত আছে, যেমন গীতার মধ্যে বেদের মধ্যে আছে, অল্লাম জ্যষ্ঠাং ষষ্ঠাং পরম পাবন নমো অল্লাম আল্লাহ লা ইলাহা হরফে পাবন ইল্লা ইলাহা পরম পাবন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সেই নবীর পর শত সহস্র শান্তি না বর্ষিত হোক, আমরা সবাই মিলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। তারপরে পরে সর্বাগ্রে আজকের এই মঞ্চের আজকে এই সভার সভাপতি সাহেব, তার সঙ্গে সঙ্গে আমাদের আজকে ওলামায়ে কেরাম হুফাজ ইজাম সামিইন ইকরাম এবং আমার পর্দার আড়ালে উপবেষ্টা মাও বোনেরা, আমার বয়োজ্যেষ্ঠ বয়সামস্ক বয় কনিষ্ঠ প্রত্যেককে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা, এবং আমার বক্তব্য আগে বাড়ার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেন শোনার এবং বলবার, আমরা যারা আমি বলছি এবং আপনারা শুনছেন আমাদের বলার থেকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহাদার বুজুর্গ দোস্ত আজিজ, যেই নবীর আমরা আজকে উম্মত, সেই নবীর উম্মতকে উম্মত হওয়াকে আমরা গর্বিত মনে করি এবং অবশ্যই আমরা নিজেই গর্বিত। ইতিপূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে অনেক নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাকে নবী না করে যদি শেষ জামানার উম্মত করে পাঠাতে তাহলে আমি বড়ই সৌভাগ্যবান হতাম। আজকে আমরা কোন দরখাস্ত না করে, আন্দোলন না করে, সলোমান না দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া করে আমাদেরকে সেই শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। বাহাদুরান বুজুর্গ দোস্ত আজিজ, সেই নবী সম্পর্কে কিছু কথা বলল, তারপরে কোরআনে কারীম থেকে আমি আয়াত পেশ করেছি, ইনশাআল্লাহ তার কিছু সারাংশ বলে আমার বক্তব্য আজকে এখান থেকে এটি জানব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বাহাদুরান বুজুর্গ দোস্ত আজিজ, আমার নবীর নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতার নাম ছিল খাজা আব্দুল্লাহ, তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আমি সাজারায় যাচ্ছি না, টাইম নষ্ট করব না আপনাদের। হযরতে খাজা আব্দুল মুত্তালিব একদিন আল্লাহর কাছে মানত মেনেছিলেন, এ আল্লাহ কাবা শরীফের এলাকায় একটা জিনিস খুঁজে পাচ্ছি না, আমি যদি আজকে সেই জিনিসটাকে খুঁজে পাই
আয় আল্লাহ আমি আমার কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহকে তোমার রাস্তায় কুরবানি করে দিব। সুবহানাল্লাহ। সেই জিনিসটা হচ্ছে জামজাম কুয়া। মহাদারা মুজিবুল মুস্তা আজিজ হযরত আব্দুল্লাহ বড় সুন্দর ছিলেন এবং আব্দুল মুত্তালিবের একদম কনিষ্ঠ পুত্র ছিলেন। খাজা আব্দুল মুত্তালিবের অনেকগুলো ইখতিলাফ আছে, ইখতিলাফের আগে সরাসরি বয়ান করি। খাজা আব্দুল মুত্তালিবের দশখানা ছেলে ছিল আর ছয়খানা মেয়ে ছিল। একটা রায়াতের কথা বলছি, বিভিন্ন ইখতিলাফ আছে, ইখতিলাফে যাচ্ছি না। খাজা আব্দুল মুত্তালিব তার কনিষ্ঠ পুত্র হযরত আব্দুল্লাহ আখলাক চরিত্র তার খুব সুন্দর ছিল, খুব ভালো মানুষ ছিলেন। আব্দুল মুত্তালিব দেখতেও যেমন সুন্দর ছিল, আখলাক চরিত্র সব দিকটাই ভালো ছিল। তো সেই সময় এক বড় পাদ্রী ছিল যার নাম ছিল বুহাইরা রাহিম। এই বুহাইরা রাহিম একদিন ইঞ্জিল শরীফ পড়ছিল। ইঞ্জিল শরীফ পড়তে পড়তে তার একমাত্র কন্যা, রেওয়ায়েতের দুইটা নাম আছে যে কিতাবে পড়েছে, দুইটা নাম আছে, একটা নাম ছিল মরিয়ম, কেউ বলছেন না তার নাম ছিল রোকাইয়া। বুহাইরা রাহিম তার মেয়েকে ডেকে বলছে, বেটি একটা আশ্চর্য জিনিস আজকে একটা চ্যাপ্টার পেলাম ইঞ্জিল শরীফে, একটু তুমি শুনবে? সঙ্গে সঙ্গে তার আদরের কন্যা পাশে এসে বলছে, আব্বা বলো। তিনি বলতে লাগলেন, বেটি এই ইঞ্জিল শরীফে লেখা আছে যিনি আখেরি জামান নবী হবেন, শেষ নবী হবেন, তিনার আবির্ভাব খুব তাড়াতাড়ি, বেশি আর দেরি নাই। সঙ্গে সঙ্গে উমাইয়া বলছে, আব্বা আমি কি সেই ছেলের মা হতে পারবো না? বহাইরা রাহিম বললেন, বেটি চেষ্টা করতে হবে, হতেও পারো। আব্বা বলো সেই ছেলেটা কোথায় আসবে? বহাইরা রাহিম বললেন, বেটি এই ছেলেটার জন্ম হবে মক্কা। বহাইরা রাহিমের মেয়ে বলে, আব্বা তাহলে আমার কিছু সাদ ও সামান দেন, আমি সেইখানে গিয়ে ঘর করব এবং যেই ছেলেটা আপনি খোঁজ দিচ্ছেন সেই ছেলেটাকে আমি যেই করে হোক খোঁজ করে বের করে আমি তার সঙ্গে বিবাহ করার চেষ্টা করব। এই রাজা নিয়ে বুহাইরা রাহিমের মেয়ে বেরিয়ে পড়ল, বাপের কাছে কিছু সামান, পাঁচ খানা বাদি, কেউ বলছে সাত খানা বাদি, বাদি বলে ক্ষেত করার জন্য মেরেছে, ভাষা বুঝছেন? নিয়ে উনি বেরিয়ে গেলেন মক্কা অভিমুখে। মা বলতে আপনার আজকে অনেক কিছু বলার আছে, বাকি আল্লাহ জানেন। বুহাইরা রাহিমের মেয়েটি যখন বেরিয়ে পড়লেন মক্কা অভিমুখে, অনেক রাস্তা, প্রায় 350-400 কিলোমিটার রাস্তা মক্কা, মদিনা থেকে মক্কা, মদিনার আশপাশে ছিল বুহাইরা রাহিমের বাড়ি। মক্কা শরীফ থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে প্রায় 350-400 কিলোমিটার রাস্তা। বুহাইরা রাহিমের মেয়েটি বড় শোক ও যৌবনের সঙ্গে মক্কায় এসে এক রাস্তার কাছে একটা বাড়ি বিল্ডিং তৈরি করলেন, ছোট মতো বাড়ি তৈরি করলেন। আর প্রতিদিন বুহাইরা রাহিমের বেটি ছাদে চড়ে ইন্তেজার করে, অপেক্ষা করে ওই ছেলেটাকে দেখতে পায় নাকি। তার মানে বুহাইরা রাহিম ওই ছেলেটাকে কি করে চেনা যাবে তার একটা আলামত বলে দিয়েছিলেন। আগে বলছি, বুহাইরা রাহিমের বেটি ছাদের উপর থেকে দেখতে পেলেন ওই ছেলেটাকে, হযরতে রুকাইয়ার সঙ্গে সঙ্গে ওই বাদীগুলোকে আওয়াজ দিলেন, কোথায় আছো আমার বাদীরা? তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো। বাদীরা যখন ছুটে ছুটে হযরতে রুকাইয়ার কাছে পৌঁছে গেলেন, বললেন, আপা বলুন কি বলছেন?
বহেরা রাহিমের বেটি হযরত রুকাইয়া বলতে লাগলেন, শালা ওই রাস্তা ধরে ছেলেটি হেঁটে যায়, বলো ছেলেটাকে দেখতে কেমন লাগে। বাদীগুলো বলতে লাগলো, আপা এত সুন্দর চমৎকার চেহারার মানুষ আমরা মক্কায় কোনোদিনও দেখিনি। হযরত রুকাইয়া বলছেন, শোনো শোনো যাও ওই ছেলেটার কাছে গিয়ে তোমরা ইজাজত নিয়ে নিয়ে তোমরা আমার কাছে তাকে আহ্বান করে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে বাদীরা ছুটে ছুটে গেল, গিয়ে বলছেন, হুজুর একটা কথা শুনবেন, স্যার একটা কথা শুনবেন। বলে বলো। চার পাঁচটা বাদী যদি একটা হঠাৎ পুরুষের সামনে দাঁড়িয়ে যায়, ভাই ভালো লাগাবে না, ভয় তো থাকে। ব্যাপারটা কি হঠাৎ করে কি বলো, ওই ছাদের উপর দেখুন আপনার জন্য একজন মহিলা, সুন্দরী ভদ্র মহিলা, আপনার অপেক্ষায় অপেক্ষিতা আজকে 9 বছর ধরে, তো আপনার সঙ্গে দুইটি কথা বলবেন, একটু আপনি যাবেন? হ্যাঁ কেউ যাবো না। জিজ্ঞেস করলেন, আপনার নাম? বলেন, আমার নাম আব্দুল্লাহ। আপনার আব্বার নাম? কেমন তোমরা জিজ্ঞেস করছো বলো? আমাদেরকে আপা জিজ্ঞেস করতে বললেন তাই জিজ্ঞেস করছি। আমার আব্বার নাম আব্দুল মুত্তালিব। আচ্ছা, তো আপনি একটু যাবেন, চলো। এইভাবে বাদীদের সঙ্গে হযরতে আব্দুল্লাহ আসতে লাগলেন। রুকাইয়া, হযরতে রুকাইয়া বাড়ির ছাদ থেকে নিচে নেমে এসে বাড়িটা ঘরটা তাড়াতাড়ি করে সাজবে শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার পরে একটা দস্তরখান বিছিয়ে দিয়েছেন। দস্তরখান বিছিয়ে দেওয়ার পরে হযরতে রুকাইয়া সুন্দর করে নাস্তার ব্যবস্থা করে দিলেন। নাস্তার ব্যবস্থা করে দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ সেই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পড়েছেন। হযরতে রুকাইয়া সালাম, রেওয়াজ মতো সালাম দিয়ে বলছেন, হুজুর একটু ভিতরে আসেন। হযরতে আব্দুল্লাহ হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, আবার আমাকে ঘরের ভিতর কেন ডাকিন? কারণটা তো বুঝে আসছে না। হুজুর একটু আসেন, দুটো কথা বলবো, বেশি কিছু না। হযরতে আব্দুল্লাহ ঘরের ভিতরে আসলেন, বললেন, হুজুর আমার খাটের উপরে বসুন, আপনার জন্য নাস্তার জন্য একটু ইন্তেজাম তৈরি করেছি, আপনার নাস্তা একটু করে যান হুজুর, দুইখানে কথা একটু জিজ্ঞেস করতে চাই। বলো। হুজুর বসুন, আমার বাড়ি ওই মদিনার আশপাশে এক গ্রামে, আমার আব্বার নাম বুহাইরা রাহিম, আমার আব্বা একজন বড় ইঞ্জিল শরীফের আলেম, আমি তার একমাত্র কন্যা রুকাইয়া। আচ্ছা বলো। বলে একটু বসে নাস্তা করুন। নাস্তা করলেন, বলেন, বলুন। হযরতে রুকাইয়া বলতে লাগলেন, হুজুর আপনার জন্য আমি 9 বছর ধরে অপেক্ষায় অপেক্ষিতা। কেন? আমার আব্বা বুহাইরা রাহিম ইঞ্জিল শরীফের একজন বড় আলিম, তিনি একদিন ইঞ্জিল শরীফ পড়তে পড়তে আমাকে বলেছিলেন, রুকাইয়া এমন একটা মানুষে তোমাকে খোঁজ দিতে চাই, তাই আমি আপনার জন্য এখানে এসেছি। বলো কি বলতে চাও, বলো না। হুজুর আপনি শোনেন, আমি আপনাকে স্বামী রূপে দেখতে চাই, আমি একজন বুহাইরা রাহিমের সুন্দরী কন্যা, ওই এলাকায় আমার মতন রূপসী মেয়ে আর কেউ নাই। হযরত আব্দুল্লাহ বলছেন, রুকাইয়া তাই, তবে তুমি একটু দেরি হয়তো করে ফেলেছ, আমার ঘটনাটা শুনবে? বলে বলে, আমি মদিনায় বিয়ে করেছি, বিয়ে করে নিয়ে সবে বাড়িতে এসেছি, সকাল হয়ে গেছে, আমি এখন আমার স্ত্রীর মুখখানা দেখিনি, মদিনার একজন অপূর্ব সুন্দরী, তার থেকে বড় সুন্দরী মেয়ে আর মদিনায় কেউ নাই, নাম তার আমেনা, আমি বিবাহ করে বাড়িতে রেখে এসেছি, তবে শোনো রুকাইয়া আজকে আমার বাসন সজ্জার রাত, যদি আমার স্ত্রী আজকে আমাকে ইজাজত দেন তাহলে আগামীকাল সকালে এসে তোমাকে বিবাহ করে নিয়ে যাব। হযরতে রুকাইয়া আনন্দ হয়ে গেল, ঠিক আছে আগামীকাল তাহলে আমার বিবাহ হবে। এখানে এই ঘটনাটা লাগলো। হযরত আব্দুল্লাহর বিবাহ কি করে হলো এই ঘটনা একটু বলে দিই, তারপরে আমার বক্তব্য দিকে যাবো। আমার বলার উদ্দেশ্য যে আমার নবী কেমন নবী ছিলেন। হযরতে খাজা
তার সাত জন ছেলেকে নিয়ে সিরিয়া থেকে যাচ্ছিলেন ব্যবসা করার জন্য। যেতে যেতে মদিনা আনার আগে এক জায়গায় রাত অন্ধকার ঘনে আসলো, রাস্তা ভুলে গেলেন। যখন রাস্তা ভুলে গেলে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন, বাবা রাস্তা মনে হয় আমরা সিরিয়ার রাস্তা আমরা ভুলে গেছি, তাহলে এখন আমরা কোথায় যাব? আর তখনকার বাজারে তদানীন্তন হিসাবে তাদের কাছে 250 কোটি টাকা ছিল, তারা ব্যবসার জন্য যাচ্ছিলেন সিরিয়া দেশে। হযরতে খাজা আব্দুল মুত্তালিব সাতজন ছেলেকে ডেকে বললেন, বাবা এবার চারিদিকে নজর করো, কোথাও কোনো আলো দেখতে পাওয়া যায় নাকি? ওই আলোর সন্ধানে আমরা সেইখানে পথ ধরে চলে যাব, কারণ আমাদের কাছে প্রায় 250 কোটি টাকা আমাদের কাছে মজুদ রয়েছে, আমরা মাত্র 8 জন ব্যক্তি আছি। কোন টাকা যদি আমাদের উপর হামলা করে দেয়, আমাদের সব সর্বহারা আমরা হয়ে যাব। কিছুক্ষণ পরে এক ছেলে বলছে, আব্বা ওই দূরে একটা আলো টিপটিপ করছে, তাহলে আমরা অর নিশান ধরে চলতে লাগি। নিশান ধরে হাঁটতে লাগি, হাঁটতে 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 অনেক দূর রাস্তা, সেইখানে যখন পৌঁছে গেলেন রাত তখন গভীর হয়ে গেছে। সেইখানে গিয়ে তারা বলছেন, শোনো ও বাড়ির দারোয়ান, কেউ নাই নিস্তব্ধ পুরো শহর, সেই শহরের মধ্যে এক বড় একটা গেট তৈরি করা আছে, গেটের সামনে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। ওই দারোয়ানকে বললেন, ভাই দারোয়ান আমাদের দুটো কথা শুনবে নাকি? আমরা রাহে মুসাফির, বলেন আমরা রাস্তা ভুলে গেছি, তাই আমরা কোথাও আর রাস্তা না পেয়ে আমরা আমাদেরকে রাস্তার নিশান করে এইখানে এসেছি। তো এই বাড়ির মালিকের সঙ্গে একটু কথা বলা যাবে? রাত গভীর হয়ে গেছে, দারোয়ান বলছে কোনো কথা আমরা যাই থাকে, একটু দেখে দেন না, ডাকা যাবে না। দারোয়ানদের একটু মেজাজ খারাপই দেখা যায়, বেশিরভাগ দারোয়ানদের মেজাজ একটু উগ্রই দেখা যায়। তারপরে দারোয়ান কিছুক্ষণ পরে মনে মনে করলেন, যে গলিত লোকটা কে? ও জিজ্ঞেস করার আগে আবার জিজ্ঞেস করছেন, বাবা একটু দেখা যাবে না বাড়ির মালিককে? উনি বলছেন, আচ্ছা আপনার বলেন তো আপনারা কোথেকে আসছেন? তখন বলছেন, আমরা মক্কা থেকে আসছি। মক্কা থেকে? জি মক্কা। আপনার নাম? উনি বললেন, আমার নাম আব্দুল মুত্তালিব। দারোয়ান শুনে শোনা চলবে, আব্দুল মুত্তালিব তো আপনি কি কাবা শরীফের প্রেসিডেন্ট? জি হ্যাঁ। আরো ভয় পেয়ে গেল সব ভরা। দারোয়ান তাড়াতাড়ি করে ঘরের মধ্যে প্রবেশ করে বাড়ির মালিককে বলছে, হুজুর আপনার বাড়িতে একজন মুসাফির এসেছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। বাড়ির মালিক জিজ্ঞেস করলেন, আসতে বলো একজনকে। কয়জন আছে? আটজন। একজনকে আসতে বলো। হযরতে খাজা আব্দুল মুত্তালিব তিনি ভিতরে গেলেন, যাওয়ার পরে বলছেন, হুজুর আপনার বাড়ি? বলে, আমার বাড়ি মক্কায়। আচ্ছা মক্কায়? তো আপনার নাম? আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। উনি বলে, আব্দুল মুত্তালিব আপনি? আপনি আমার বাড়ির দরজায় তার দাঁড়িয়ে আছেন, আপনি মক্কার প্রেসিডেন্ট। মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা বলে উনাকে বসার ব্যবস্থা করে দিলেন। বলে, আপনার সঙ্গে কেউ আছে না? কে ডাকেন? সব লোকে ডাকা হলো। ডাকার পরে এবার জিজ্ঞেস করে, আপনার নাম? উনি বলেন, আমার নাম আব্দুল ওহাব জোহরি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? নাম